যে যুবক বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে এই যুবকের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দেন সুবহানাল্লাহ যে যুবক দোকানের মধ্যে বসিয়া বসিয়া শুধু ইস্তিগফার আর দুরূদ শরীফ যত পাঠ করে আমার আল্লাহ তার পেরেশানিকে দূর করিয়া দিন এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান যে নাকি আমার প্রতি নাকি যে নাকি একবার দুরূদ পাঠ করবে মহান আল্লাহ তার জন্য দশটি রহমত নাজিল করবে এবং আল্লাহর পয়গম্বর বলেন আল বাখিলুল লাযী মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া যে বিকন হলো ওই ব্যক্তি বখিল হলো ওই ব্যক্তি যার নিকট যার কানে আমার নামটা উচ্চারিত হয় যার কানের মধ্যে আমার নামের আওয়াজটা যায় আর সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করে না সেই হলো প্রকৃত কিপন এজন্য রমজান মাস যত বেশি তিলাওয়াত আর আজকার জিকির আজকার যত বেশি পড়ব আর সাথে সাথে পয়গম্বরে আরবির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বেশি বেশি দুরূদ পাঠাবো শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়ব শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়ব উঠতে বসতে কমপক্ষে 300 বার হলেও দুরূদ পড়ব রাতের বেলা শোয়ার সময়ও দুরূদ শরীফ পড়ব ও আমার ভাইজান আজকে দুরূদ শরীফের একটি ফজিলত আপনাদের সামনে আজকে উপস্থাপন করব দুরূদ শরীফ পড়লে কি লাভ হয় দুরূদ শরীফ পড়লে কি উপকার হয় যদিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ঠোঁটের মধ্যে কষ্ট হয় না জবানের মধ্যে কষ্ট হয় না কিন্তু মহান মালিক এই দুরূদ শরীফের খাতিরে মহান মালিক মর্যাদা কত বাড়িয়ে দেন মর্যাদা কত উন্নত করে দেন এমন একটা ঘটনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব কিতাবের মধ্যে আসছে ওয়াজে বেনজির নামক কিতাবের মধ্যে আসছে জগৎ বিখ্যাত ওলি জগৎ বিখ্যাত বুজুর আল্লামা শায়খ শিবলি রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন শায়খ শিবলি ইতিহাসের পাতায় যিনি আল্লাহ ওনাদের খাতার মধ্যে এক নম্বরের মধ্যে যিনি আছেন কয়েকজনের মধ্যে যিনি আল্লামা শায়খ শিবলি রহমতুল্লাহি আলাই তিনি ঘটনাটা তিনি বর্ণনা করেন তিনি বলেন আমি একবার হজ করতেছি হজের করার সময় যখন মাতাফের মধ্যে যখন তওয়াফ করতেছি আল্লাহর ঘর যখন তওয়াফ করতেছি তওয়াফ করার সময় আমার পাশেও একটা যুবক সুটাম দেহের অধিকারী এক যুবক সেও কিন্তু তওয়াফ করতেছে সে যখন তওয়াফ করতেছে আমিও তওয়াফ করতেছি তওয়াফের সময় বিভিন্ন দোয়া আছে মাগফিরাতের দোয়া আছে মালিকের কাছে বিভিন্ন আরাধনা নবী শিক্ষা দিয়েছেন কিন্তু এই যুবকটা কোনো দোয়া পড়ে না না সে তিলাওয়াত করতেছে না সে দোয়া পড়তেছে এই যুবক তিলাওয়াত করে না দোয়া পড়ে না যুবকটা শুধু বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব ফরজ আর যদি কোনো মসজিদের মধ্যে আপনার আমার নবীর নাম যদি না হয় প্রথমবার নামটা নেওয়া একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব জোরে আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর মুহাম্মদ মিরা সানাম সাল্লাম আশফি মুজরিমা ইয়াউমাল কিয়াম আল্লাহু আকবার ওরে আমার ভাইজান শেখ শিবলি রহমতুল্লাহি আলাই বলেন যুবকটা শুধু বলে দুরূদ শরীফ পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ শিবলি রহমতুল্লাহি আলাই যুবকটাকে ফলো করতেছেন যখন সাতটি তওয়াফ যখন শেষ যুবকটা গিয়ে যখন বসলো এমন সময় দেখতে বলে যুবক তুমি আমার কাছে আসো যুবকটা যখন আল্লামা শেখ শিবলি রহমতুল্লাহি আলাইয়ের কাছে এসে যখন বসলেন এবার শেখ শিবলি রহমতুল্লাহি আলাই ডাকতে বলতেছেন ওরে যুবক তোমার কি আর কোনো কি দোয়া কি জানা নাই এমন কোন দোয়া কি জানা নাই তো কোন সময় কি দোয়া পড়তে হয় যুবকটা নাক দিয়ে বলে হুজুর আমার সমস্ত দোয়াগুলোই জানা আছে কিন্তু এবার শিবলি রহমতুল্লাহি আলাই ডাক দিয়ে বলতেছেন তাহলে যুবক তুমি কেন শুধু তুমি দুরূদ শরীফ পড়তেছ কেন শুধু তুমি দুরূদ শরীফ পড়তেছ যুবক ডাক দিয়ে বলে হুজুর দুরূদ শরীফের মধ্যে আমি এমন বরকত পেয়েছি দুরূদ শরীফের মধ্যে আমি এমন রহমত পেয়েছি যা আমি অন্য কোনো আমলের মধ্যে পাই নাই জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ
ডাক দিয়ে বলে শিবলি রহমাতুল্লাহ আলাইহি আগ্রহের সাথে প্রশ্ন করলেন যুবক এবার তোমার ঘটনাটাকে তুমি বর্ণনা করো যুবক ডাক দিয়ে বলে আমার দেশের বাড়ি তো আমার দেশ তো মক্কাতুল মুকাররমানা বহুত অনেক দূরে আমার দেশ কিন্তু হজের উদ্দেশ্যে আমি আমার সম্মানিত পিতাকে নিয়ে যখন হজ করার জন্য যখন মক্কাতুল মুকাররমার দিকে যখন সফর করতেছি ইরাকের রাজধানী বাগদাদ শহরের মধ্যে যখন আমি এসে পৌঁছলাম আমি এবং আমার আব্বা এসে যখন পৌঁছল আমার আব্বা জ্বরাক্রান্ত হয়ে গেলেন আমার আব্বা অসুস্থ হয়ে পড়লেন আমার আব্বা এমন অসুস্থ মরণাপন্ন অসুস্থ হয়ে গেলেন মরণাপন্ন অসুস্থ হওয়ার এক দুই দিন পরেই আমার আব্বা ইন্তেকাল করলেন আমার আব্বা যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার সাথে সাথেই আমার আব্বার চেহারাটা কালো বিবর্ণ হয়ে গেছে কেমন যেন শুয়ারের চেহারার মতো আমার আব্বার চেহারাটা হয়ে গেছে এবার আমার আব্বাকে সাদা একটা কাপড়ের মাধ্যমে আমার আব্বার চেহারাটাকে দেখে দিলাম মানুষ যে দনা না দেখে দেখেই মনে হচ্ছে আমার আব্বা অপরাধী আমার চোখ থেকে পানি পড়তেছে আমার গায়ের মধ্যে এমন শক্তি নাই এখানে কোনো মানুষ নাই এমন একটা মরুভূমির মধ্যে আমার আব্বা ইন্তেকাল করলেন আমার শরীরের মধ্যে কোনো শক্তি নাই একা কাফন দাফনের ব্যবস্থা করতে পারবো না গোসল দানের ব্যবস্থাও করতে পারবো না সুতরাং আমি চিন্তা করতে করতে কান্নাকাটি করতে করতে আমি যখন দুইটা হাতুর মধ্যে যখন মাথাটাকে এভাবে লেগিয়া যখন দুইটা হাতুর মধ্যে মাথাটা লেগে কাঁদতে কাঁদতে যখন ঘুমা পড়লাম এমন গভীর রজনীতে কেমন যেমন আল্লাহওয়ালাদের সুরতে এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারাওয়ালা মুরব্বী একজন মানুষ মাথার মধ্যে পাগড়িটা বাঁধিয়া আমার আব্বার মাথার শিওরে এসে বসলেন মাতার কাছে এসে বসে আমার আব্বার মাথাটার মধ্যে যখন হাতটা লাগাইলেন হাতটা লাগানোর সাথে সাথেই আমার আব্বার শিওরের চেহারাটা মানুষের চেহারায় রূপান্তরিত হয়ে গেল এবং আমার আব্বার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আলোক উজ্জ্বল হয়ে গেল আল্লাহু আকবার এই কথাটা বলে পরে আমি যখন দেখলাম ওই মানুষটা ওই বুজুর্গ ব্যক্তিটা এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারাওয়ালা মানুষটা যখন আব্বাকে এই অবস্থায় রেখে যখন চলে যাইতেছে সাথে সাথে তার আমি পাঞ্জাবির আসলের মধ্যে টান দিয়ে ধরলাম আর বললাম চাচাজি আপনার পরিচয় দিন এমন কঠিন বিপদের মধ্যে আপনি কে গো আপনাকে চিনতে পারি নাই এমন সময় ওই লোকটা ডাক দিয়ে বলে আমি আর কেউ না আমি হইলাম শাফিউল মুজলিমিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার মুহাম্মাদিনি আকাল কুফুর কো মিটায়া মুহাম্মদ নে আকার কুফুর কো মিটায়া কুফুর কো মিটাকার সদাকত নে বাতায়া বর মুহাম্মদ মিরা সালাম সদ সালাম বর মুহাম্মদ মিরা সালাম সদ সালাম আশফিয়ে মুজরিমা ইয়াউমুল কিয়াম আল্লাহু আকবার এবার মুরব্বি ডাক দিয়ে বলতেছে আমি আর কেউ না আমি হইলাম শাফিউল মুজনিবিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যুবকটা ডাক দিয়ে বলে হুজুর আপনি তো ছিলেন মদিনাতুল মুনাওয়ারায় এ তো আরামের গম্বাদ দিয়া মদিনাতুল মুনাওয়ারা থেকে কেন আমার আব্বার কাছে চলে আসলেন এবার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন বাবা তোমার আব্বা দৈনিক রাতে 300 বার দুরূদ শরীফ আমার নামে পাঠ করত কিন্তু আজকে যখন রাত্র হয়ে গেল রাত্র শেষ হয়ে যাইতেছে প্রতিদিন আমল নামাকারী ফেরেশতারা আমার কাছে দুরূদ শরীফগুলো পৌঁছাইত তোমার আব্বার দুরূদ শরীফগুলো আমায় নবীর কাছে পৌঁছানো হতো আমি নবীকে যখন আমি নবী যখন জিজ্ঞাসা করলাম ফেরেশতারা রে আমার ওই বান্দার দুরূদ শরীফগুলো কোথায় এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে ও আল্লাহর পয়গম্বর ওই আপনার উম্মত ওই আপনার উম্মত যে দুরূদ শরীফ পড়ত ওই উম্মত আজকে ইরাক শহরের রাজধানী বাগদাদের মধ্যে পড়ে আছে বাগদাদের মধ্যে পড়ে ইন্তেকাল করেছে আল্লাহর পয়গম্বর বলেন ওই আমার প্রিয় উম্মতকে দেখার জন্য মদিনা মুনাওয়ারা থেকে আমি এই বাগদাদ শহরের মধ্যে চলে এসেছি
আল্লাহর পয়গম্বর সরওয়ারে কায়নাত তাজেদারে মদিনা রহমাতুল লিল আলামিন তিনি তখন চলে গেলেন যুবকটা ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে দেখে তার আব্বার চেহারার মধ্যে আকাশের চাঁদ কেমন যেন চমকাইতেছে চমকাইতেছে এবার যখন ফজর হয়ে গেল ফজরের নামাজ যখন পড়ল এবার তারপরেও এই বেচারার মন থেকে চিন্তা দূর হয় না চিন্তা এখনো উড়ে গেল এমন সুন্দর মানুষটাকে জান্নাতি মানুষটাকে কিভাবে কাফন দাফনের ব্যবস্থা করি ওই যুবক ডাক দিয়ে বলে আল্লামা শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন তিনি যখন ফজরের নামাজের পরে যখন সকাল হয়েছে শুধু বিভিন্ন জায়গা থেকে চতুর্দিক থেকে আল্লাহওয়ালারা পাগড়ি বেঁধে বেঁধে সমস্ত আল্লাহওয়ালারা গাউস কুতুব সবাই এই ময়দানের মধ্যে উপস্থিত হইতেছে গোসলের ব্যবস্থা করতেছে কাফন দাফনের ব্যবস্থা করতেছে যখন জানাজার মধ্যে দাঁড়াইলেন এবার যুবকটা ডাক দিয়ে বলে কে গো আপনারা আপনারা আমার আব্বাজ ইন্তেকাল করেছে আপনারা কিভাবে জানলেন কিভাবে শুনলেন সমস্ত ইরাকের আল্লাহওয়ালারা ডাক দিয়ে বলে যখন ফজরের নামাজ আমরা পড়লাম গায়েব থেকে আওয়াজ আসছে কেউ যদি নবীর শাফায়াত যদি কেউ পেতে চায় কেউ যদি নিজের জিন্দগির গুনাহগুলো যদি মাফ করাইতে চায় তাহলে অমুক জায়গায় আল্লাহর নবীর এক উম্মত শুয়ে আছে তাকে কাফন দাফনের ব্যবস্থা করো তাকে জানাজা দেওয়ার ব্যবস্থা করো তাহলে তোমরা জিন্দগির সমস্ত গুনাহ থেকে মাফ পেয়ে যাইবা এই কথাটা যখন বললেন এবার যখন তাকে কাফন দাফনের ব্যবস্থা করা হলো এবার আল্লামা শায়খ শিবলি রহমাতুল্লাহি আলাইহিকে যখন ঘটনাটা যখন বর্ণনা করলেন আল্লামা শায়খ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন যুবক তুমি এমন মজবুত কুটির সন্তান তুমি পেয়েছো তুমি এত সুন্দর মজবুত কুটির সন্তান সুতরাং এই মজবুত কুটিকে তুমি কোনোদিন ছাড়বে না এজন্য এই মজবুত কুটিকে কে কে ধরতে রাজি আছে হাত তুলে দেখাই